মুর্শিদাবাদ নামটি শুনলেই এক নবাবী অনুভূতি আসে বারংবার। মুর্শিদাবাদ নামটি শুনলেই পুরনো ঐতিহ্যের কথা উঠে আসে বারবার। মুর্শিদাবাদ মানে ইতিহাসের পাতা ফিরে দেখা। মুর্শিদাবাদ নামের মধ্যে লুকিয়ে আছে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার ঐতিহ্য গাথা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলাটি অবস্থিত, যা কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মুর্শিদাবাদ শুধুমাত্র স্থাপত্য ও শিল্পী কীর্তির জন্য বিখ্যাত এমনটা নয়। মুর্শিদাবাদ হচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ও গায়ক গায়িকাদের বাসস্থান ও জন্মভূমিও। শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং এর মতো গায়ক গায়িকা এবং মীর আফসার আলী, যিনি মিরাক্কেলের অ্যাঙ্কার হিসেবে কাজ করেছেন, এছাড়াও জনপ্রিয় অভিনেতা কৌশিক রায় ও বাচ্চা মৈত্রের বাড়ি ও জন্মস্থান আমাদের এই মুর্শিদাবাদ। শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, মীর আফসার আলী এবং বাচ্চা মৈত্র ও কৌশিক রায় হচ্ছেন আমাদের এই মুর্শিদাবাদের গর্ব। আজ আমি দেখাবো জনপ্রিয় নাট্যশিল্পী প্রদীপ ভট্টাচার্যের বাড়ি। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে রয়েছে প্রদীপ ভট্টাচার্যের বাড়ি। প্রদীপ ভট্টাচার্য হলেন জনপ্রিয় নাট্যশিল্পী এবং অভিনেতা। তিনি মূলত টিভি শো এবং চলচ্চিত্রে কাজ করেন। প্রদীপ ভট্টাচার্য বাংলা থিয়েটার ও মঞ্চে তার কর্মজীবন শুরু করেন। পর্দা হোক বা মঞ্চ, বহু চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবুও নিজেকে সমাজকর্মী বলতে স্বচ্ছন্দ। কয়েদিদের নিয়ে বিভিন্ন রাজ্যে 60টি শো করেছেন বর্ষীয়ান অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। একবার কয়েদিরা প্রশ্ন করেছিল প্রদীপ ভট্টাচার্যকে, রবীন্দ্রনাথ কি কখনো জেলে ছিলেন? উত্তরে প্রদীপ ভট্টাচার্য বলেন, ওরা বহরমপুর সংশোধনাগারের বাসিন্দা, সেটুকুই তার জানা। ওই 24 জন কয়েদি কে কী অপরাধ করেছিল সেসব জানতে চায়নি, কেবল পরিবার গড়তে শিখিয়েছিলেন তাদের। কয়েদিদের নিয়ে বিভিন্ন রাজ্যে 60টি শো করেছেন বর্ষীয়ান অভিনেতা। মঞ্চস্থ হয়েছে রবীন্দ্রনাথের তাসের দেশ, তোতা কাহিনী এবং রক্তকরবীর মতো নাটক। সেই কবি রামকৃষ্ণ বলে গিয়েছেন, থিয়েটার করলে লোক শিক্ষে হয়। সেই নীতিতেই এতগুলো বছর পার করলেন অভিনেতা। কেবল 1.5-2 ঘন্টার বিনোদন নয়, নাটক যে মানুষের জীবন বদলে দিতে পারে সে কথা প্রমাণ করে ছেড়েছেন তিনি। কয়েদিদের মূল স্রোতে ফিরিয়ে এনেছেন 70 বছরের থিয়েটার শিল্পী। কোন বাড়িটা? ওই কালো রঙের গেট দেখাচ্ছে ওই বাড়িটা, তাই তো? আচ্ছা, উনি মানুষ হিসেবে কেমন টুক যদি বলেন? খুবই ভালো মানুষ, তাই তো? আপনি তো এখানকার স্থায়ী নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক। নারী পুরুষ কয়েদিদের একসঙ্গে মহড়া দিয়েছেন আইনি পথে, যা এক প্রকার অসম্ভবই ছিল, কিন্তু তার ইচ্ছের কাছে নত হয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি নিজে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখেছিলেন কয়েদিদের রবীন্দ্র যাপন। তো আমরা এখন আছি প্রদীপ ভট্টাচার্যের বাড়ির সামনে। উনি একজন অভিনেতা ছিলেন এবং খুবই কমেডিয়ান ছিলেন। উনি অনেক মুভিতে চান্স পেয়েছিলেন বা সুযোগ পেয়েছিলেন কাজ করার জন্য, অনেকেই দেখেছেন সেটা। তো ওনার বাড়িটা আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, আর ওনার সম্বন্ধেও কিছু কথা বলবো। তো আশেপাশে অনেকের সাথে আমাদের কথা হলো, উনি খুবই ভালো মানুষ। তো উনি এখনও পর্যন্ত অভিনয় করে চলেছেন ছোট বড়। তো প্রতিবেশীরা সেরকমই আমাদেরকে বললেন, এবং উনি মানুষ হিসেবে খুবই ভালো একজন মানুষ। সেই 2007 সালে পথ চলা শুরু, কলকাতায় যাতায়াত লেগেই থাকে। তবুও ওই শহরে ঘর বাঁধার স্বপ্ন কোনোদিনও ছিল না অভিনেতার। বহরমপুরের এক কোণে নিজস্ব বাড়িতেই রয়ে গিয়েছেন বর্ষীয়ান শিল্পী। প্রদীপ ভট্টাচার্য পুরস্কারের আশায় কোনোদিনও বসে থাকেননি তিনি। জীবনের কাছে কোনো প্রত্যাশাও নেই, নিজে যা বুঝেছেন সেটুকুই সবার সঙ্গে ভাগ করে নিতে মঞ্চে উঠেছিলেন তিনি।
সেই প্রয়োজনটুকুও যদি ফুরোই তবে বাকিটা জীবন নিজের প্রাণের শহর বহরমপুরে নিজের মতো করে কাটিয়ে যেতে চান তিনি। আমরা চেষ্টা করি হারিয়ে যাওয়া লুপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে। তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি একটি সম্পূর্ণ ঐতিহাসিক নিদর্শন। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবে, ভালো লাগলে লাইক ক্যান শেয়ার করবে, আর এই রকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রইলো, সেটা ফলো করতে একদমই ভুলবে না।